পাপনি চাক সুর গলে বুদ্ধি আর বরষুণ গলে জাপি কথা তেনেকৈ আসলতে হয়েছে। আর আরক্ষী যা নিশার একশন আরম্ভ করেছে, আর আমি আরক্ষী একটা বিশেষ সূত্রের পর সেই কথাখিন জানি পাইছো যে গুয়াহাটী মহানগরীর বিভিন্ন স্থান লোকে গভ অফ আসাম লিখে সরকারের সম্বল যে লগো সম্বল যে গাড়ি লগাই লয় সেই বাহনের বিরুদ্ধে ইতিমধ্যে একশন আরক্ষী আরম্ভ করেছে। আর নিশায় কেবা স্থানের কেবাখনো বাহন ইতিমধ্যে আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে। এটা কথা হয়েছে এই যেগী বা এরিন কটকী এই প্রসঙ্গে যেটা আমি আহ তাহলে আপনি গম পাব যে যুব উশৃঙ্খল বলে আমি দৈনন্দিন আমি বাতরি পরিবেশন করো যুব উশৃঙ্খল আসলে কি ধরনের গুরু গোসাই নামনা এজন যুবক বয়স মাত্র বিশ বছর বয়সত USTMত অধ্যয়নরত এগারী যুবকে এগারী কিশোরে কি ধরনের আসলে উদ্ভণ্ডালি করব পে গুয়াহাটির রাজপথত 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর উপর 26 জানুয়ারী যদিনত আসলে ভারতের যখন সংবিধান সেই সংবিধান বলবৎ করা হয়েছিল সেই দিনট সংবিধান নমনা গুরু গোসাই নমনা এগারী সরকারি বন বিষয়ার পুত্র কি ধরনের উদ্ভণ্ডালি করেছিল আর তারপর পরিণতি কি হল এগারী 54 বছরীয়া এগারী লোক নিরীখ লোক যেগারী লোকে গম পাই না যে এই ধরনের উদ্ভণ্ডালি করা এই ধরনের উদণ্ড যুবকর এই ধরনের মতলিয়ার করা যুবকর বাবে এই ধরনের মৃত্যুমুখত পড়বলগা হব সেই যেগারী নর বাহাদুর যেগারী থাপা নামর লোক সেই লোকজনে কেতিয়াও ভবা না যে এই ধরনের 26 জানুয়ারীর দিন তো রাজপথলে উলাই আহিব আর এই ধরনের এরিন কটকীর আর যেগারী সতীর্থ আছে এই সতীর্থসকলে হাঁহি খিকিন্দালি করে রাজপথত গুরু গোসাই নামানে এই ধরনের তীব্র বেগে বাহন চলায় এই ধরনের সেই লোকজনক উফন্দাই লয়ে গেল তারপর লোকজন মৃত্যুমুখত পড়বলগা হল। কিন্তু গোটাই ঘটনা আরম্ভ হয়েছিল 26 জানুয়ারী নিশা 8:30 বজাত তারপর 13 দিন পার হয়ে গেল। 13 দিনলকে কোনো ধরনের আসলে আরক্ষী সুসূত্রই নাপালে যে সেইদিন খানে কোনে আসলে এই লোকজনক খুন দিয়ে থাকে গেল। আরক্ষী এই কারণে সুসূত্র নাপালে কারণ যখন বাহন লৈ আহিছিল যেটা গেং বলে কোয়া হয়েছে বিভিন্ন জানে বিভিন্ন থানাতো নজনা নহয় বিভিন্ন থানাত জানে আমি বিশেষ সূত্রের এই কথাখিনিও গম পাইছো বারত জানে ক্লাবত জানে এরিন কটকীক USTMতো সতীর্থসকলে জানে কি ধরনের কলেজত উদ্ভণ্ডালি চলায় রাজপথত কি ধরনের উদ্ভণ্ডালি চলায় নিশা হলে বারত কি ধরনের উদ্ভণ্ডালি চলায় এই কথাসমূহ সকলে জানে যিসকলে জানে খুব ভালদরে জানে আর যিসকলে নাজানে এটা জানিব। এই যেগুলি প্রাঞ্জল কটকীর আছে বহু কলা পৃষ্ঠা বহু কলা পৃষ্ঠা বহু দুর্নীতির পৃষ্ঠা প্রাঞ্জল কটকী পিতৃর আছে আর পিতৃর পদঙ্ক অনুসরণ করিয়ে এরিন কটকীয়ে সেইদিনাখনে 26 জানুয়ারীর নিশা 8:30 বজাত সতীর্থসকলের সঙ্গে সেই যখন স্কর্পিও বাহন আছে সেই স্কর্পিও বাহন গভ অফ আসাম নিশা সেই বাহন লিছিল আর এই বাহন আপনার মানে একটা কথা এইখানে দেখাই লো এইখান হয়েছে সরকারি বাহন গতি সরকারি বাহনত আসাম পুলিশ লিখা আছে পুলিশের বাহন এইখান হল সরকারি বাহন গতি সরকারি বাহনত এই ধরনের ফলক থাকিও পারে এই ধরনের নেম প্লেট লগাব পারে এই ধরনের সাইলেন্টর ব্যবস্থা থাকবে। কিন্তু আপনি ডর কথা হয়েছে ব্যক্তিগত বাহন এখন কি ধরনের তাত এই ধরনের গভ অফ আসাম লিখা হল বা কি ধরনের সেই বাহনত সাইলেন্ট লগা হল এটা কিন্তু সকলকে ডর কথা আর এইখানে আরক্ষী অনুসন্ধান এটা করব যেহেতু আরক্ষী অনুসন্ধান আগতেই করব লাগিছিল আরক্ষীর একশন বহুদিন আগতেই আরম্ভ হব লাগিছিল গুয়াহাটী মহানগরী যদি চাই পাপরি আপনি গম পাব যে ব্যক্তিগত বাহনত আজি বলে সরকার লিখা গভ অফ আসাম লিখা কিমান ধরনের বাহন রাজপথত ঘুরি পুরিছে আর এই বাহন সমূহে ইমানখিনি সুবিধা হয়েছে যদি কোনো ধরনের নথিপত্র না থাকে বা যদি তার ড্রাগসও সরবরাহ করে আছে তার যদি ভাঙও সরবরাহ করে আছে অনৈতিক যদি কামও করে আছে আরক্ষে চেকিং নকরে এইখানে চেকিং নকরে কারণ সেই বাহন গভ অফ আসাম লিখার লগে হয়তো জানা যায় যে কোনো এজন সরকারি বিষয়া বা সরকারে দিয়া এখন বাহন কিন্তু সরকারি দিয়া বাহন আর ব্যক্তিগত বাহনের মাজত পার্থক্যটা আরক্ষী করবাত নহয় করবাত কথা বেয়ার বুঝি নাপায় বা আরক্ষী করবাত নহয় করবাত সেই কথাখিনি তালাচি নকরে যার পরিপ্রেক্ষিতত এই ধরনের ঘটনা সংঘটিত পাইছে এরিন কটকীর দরে এই ধরনের 20 বছরীয়া যুবক এজনে পিতৃর বাহন লৈ রাজপথলে উলাই আহিব পৰা হৈছে উলাই আহি নিরীখ লোকক এই ধরনের মহতিয়াই লৈ যাব পৰা হৈছে এয়া কি ধরনের কারবার আরক্ষে একশন লব লাগিছিল কেতিয়া আরক্ষে লৈছে কেতিয়া এজন লোকের মৃত্যু হওয়ার পাছত আরক্ষী একশন লৈছে এটা কেদিনমান কেইবান দিনলৈকে সেই একশন বর্তি থাকিব এই কথাখিনি লক্ষণীয় হব গুৱাহাটীর কত কত কি ধরনের একশন করে কিন্তু সকলতকৈ ডাঙৰ কথা এখন এগারী সরকারি যেগারী বিষয়া সেই সরকারি বিষয়াগীর পুত্রক কি ধরনের আসলে নাকি লগাব নয় নিজের পিতৃয়ে নিজের পরিয়ালত কি ধরনের আসলে এই ধরনের শিক্ষা লাভ করলে সেই সকল এটা সকলে সেই ধরনের প্রশ্ন একটা উত্থাপন করেছে গতি এরিন কটকীক ইতিমধ্যে ন্যায়িক জিম্মাল প্রেরণ করা হয়েছে। এটা আসল কথাটা হয়েছে সেইদিন আর যেগারী যে 4খন বাহন আছিল সেই 4খন বাহনতো সমান্তরালভাবে এই ধরনের এই যে রঙা নীলা যে ওয়ার্নিং লাইট সেই ওয়ার্নিং লাইট আর সাইলেন্ট লগা আছে গতি সেই বাহন সমূহ কার
সেই চারিখন বাহন কার, সেই চারিখন বাহন কোনে চলাইছিল, এইনৰ লগত থকা সতীর্থৰ বয়স কিমান হৈছিল, তেওঁলোকৰ ড্রাইভিং লাইসেন্স আছিল নে নাই, তেওঁলোকৰ পারমিট আছিল নে নাই, তেওঁলোকৰ নথিপত্র আছিল নে নাই, কি ধরনের তেওঁলোকে সেই বাহন লৈ আহিব পাৰিলে, সেই তেওঁলোকৰ পিতৃ কোন, তেওঁলোকৰ কি ধরনের তেওঁলোকে সেই গাড়ীসমূহ কৰ পৰা তেওঁলোকে লৈ আহিলে, এতিয়াও কিন্তু আৰক্ষীৰ হাতত সেই তথ্যসমূহ পোহৰলৈ আৰক্ষীয়ে লাভ কৰা নাই। যিহেতু আৰক্ষীয়ে নিশা বিভিন্ন স্থানত আৰক্ষীয়ে অভিযান চলাইছে, আৰক্ষীয়ে অভিযান চলাই বিচাৰিবলৈ চেষ্টা কৰিছে যে এই চাৰিখনৰ গৰাকী কোন, সেই চাৰিগৰাকী সেই ছাত্ৰ কোন কোন, ইতিমধ্যে এদিনে তেওঁলোকে এদিনৰ মুখৰ পৰা সেই ভাষ্যত তেওঁলোকে গম পাইছে যে সেই যি তেওঁলোকৰ সতীৰ্থ আছিল সতীৰ্থৰ নাম পোহৰলৈ আহিছে, কিন্তু তেওঁলোক এতিয়ালৈকে হয়তো আৰক্ষীয়ে লৈ অহা নাই বা এতিয়ালৈকে আৰক্ষীয়ে তেওঁলোকক আনি তেওঁলোকক সোধপোছ কৰা নাই। কিন্তু পাপৰি হলকৈ ডাঙৰ কথা যে আৰু কেইবাটাও তথ্য পোহৰলৈ আহিব, সেই গাড়ীকেইখনৰ যেতিয়া গৰাকী নাম ওহলৈ পোহৰলৈ আহিব আৰু কেইবাটাও তথ্য পোহৰলৈ আহিব, কি ধৰণে তেওঁলোকে ৰাজপথত তেওঁলোকে প্ৰতিদিনেই তেওঁলোকে এই ধৰণে চাইলেন লগাই তেওঁলোকে কিমানৰ তেওঁলোকে এই ধৰণে ঘূনীয়া কৰিলে, কিমানক এই ধৰণে তেওঁলোকে মৃত্যুমুখলৈ ঠেলি দিলে, সেই কথাসমূহো কিন্তু পোহৰলৈ আহিব। গতিকে আৰক্ষীৰ অনুসন্ধান আহিছে, কেইবাটাও ধাৰাত গোচৰ ৰুজু কৰা হৈছে, 279 ধাৰাত গোচৰ ৰুজু কৰা হৈছে, ইতিমধ্যে 201 ধাৰা এডিশ্যনেলকৈ নতুনকৈ সন্নিৱিষ্ট কৰা হোৱাৰ পাছতে তেওঁক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হ'ল। গতিকে আৰক্ষীৰ এতিয়া তদন্ত পোহৰলৈ আহিব আৰু আপুনি কোৱা ধৰণে একচন আৰম্ভ হৈছে, এতিয়াৰ পৰা গুৱাহাটী মহানগৰীত বিশেষকৈ যিসকল লোকে তেওঁলোকৰ ব্যক্তিগত বাহনত তেওঁলোকে গভ অফ এছাম লিখি তেওঁলোকে এই ধৰণে পিতাহী মাৰি তেওঁলোকে বুকু ফিন্দাই তেওঁলোকে এই ধৰণে ঘূৰি ফুৰে, গতিকে সেইসকল লোকৰ বাবে কিন্তু আৰক্ষীয়ে এতিয়া কি ধৰণে নজৰ দিব, আৰক্ষীৰ চকু কি ধৰণে পৰিব বা তালাচী তেওঁলোকক কি ধৰণে কৰিব, সেয়া কিন্তু চাবলগীয়া হ'ব। কিন্তু নিশা কেইবাটাও স্থানৰ পৰা কেইবাখনো বাহন ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰা বুলি এটা সূত্ৰৰ পৰা খবৰ পোৱা গৈছে, গতিকে হয়তো আজি আৰু দিনৰ ভাগত সেই যিসমূহ বাহন আছে সেই বাহনৰ গৰাকীসকলক হয়তো প্ৰশ্ন সোধা হ'ব যে আপোনালোকে কি ধৰণে আপোনালোকে গভ অফ এছাম আপোনালোকে তাত লিখি কি ধৰণে আপোনালোকে সেই বাহনখন চলাচল কৰিছে। আৰু এটা মই কথা এইখিনিতে সংযোজন কৰিব বিচাৰিছোঁ, বিভিন্ন সময়ত ৰাজ্য চৰকাৰৰ পৰিবহণ বিভাগ, যিটো পৰিবহণ বিভাগে বিভিন্ন সময়ত তেওঁলোকে বাটৰ নাট কৰে, বিভিন্ন সময়ত তেওঁলোকে পৰিবহণ বিভাগে তেওঁলোকে বিভিন্ন সজাগতামূলক কাৰ্যসূচী কৰে, কিন্তু তাৰ পাছতো ক'ৰবাত নহয় ক'ৰবাত তেওঁলোকৰ এই ধৰণৰ যি কাৰবাৰ, এই কাৰবাৰসমূহ কিন্তু আজিলৈকে তেওঁলোকৰ চকুত পৰা আমি দেখিবলৈ পোৱা নাই, তেওঁলোকৰ চকুত নপৰে। তেওঁলোকে টেক্স কালেক্ট কৰে ঠিকেই, তেওঁলোকে কৰ সংগ্ৰহ কৰে ঠিকেই, কৰ সংগ্ৰহ নিদিলে টেক্স নিদিলে তেওঁলোকে বাহন ধৰে ঠিকেই, ব্যক্তিগতই হওক বাণিজ্যিক হওক তেওঁলোকে ঠিকেই কৰ সংগ্ৰহ কৰে, কিন্তু এই ধৰণৰ যিটো কাৰবাৰ চলি আছে কিয় তেওঁলোকে এবাৰো চকু নুফুৰায়? পৰিবহণ বিভাগৰো তেওঁলোকৰ বহুখিনি তেওঁলোকৰ কৰণীয় কাম আছে, সেই কামসমূহ ক'ৰবাত নহয় ক'ৰবাত তেওঁলোকে নকৰে। সেই কথাখিনি কিন্তু এই যেতিয়া এৰিণ কটকীৰ যেতিয়া এই বাতৰি সম্প্ৰচাৰ কৰা হ'ল তাৰ পাছত কিন্তু বিভিন্ন লোকে এই ধৰণৰ কথা তেওঁলোকে প্ৰশ্ন সুধিছে যে কিয় পৰিবহণ বিভাগে এই ধৰণৰ বাহনসমূহ নাকি লগাব পৰা নাই বা এই ধৰণৰ বাহনসমূহত কিয় আজিলৈকে তালাচী চলোৱা হোৱা নাই। এতিয়া এজন লোকৰ মৃত্যু হ'ল, সেই লোকজনৰ মৃত্যুৰ পাছতেই কিয় আৰক্ষী ইমান তৎপৰ হৈছে, আৰক্ষীয়ে নিশা গোটেই নিশাটো আৰক্ষীয়ে গভ অফ আছাম বাহন ব্যক্তিগত বাহন বিচাৰি চলাত কৰিব লগা হৈছে। গতিকে এই ধৰণৰ প্ৰশ্ন ইতিমধ্যে পোহৰলৈ আহিছে, আৰক্ষীয়ে তদন্ত কি ধৰণে আগবঢ়াব বা নাকি কি ধৰণে আগ লগাব বা এই যিসমূহ যুৱ উশৃংখল যিসমূহ উদন্ত যুৱক আছে এই উদন্ত যুৱকক কি ধৰণে নাকি লগাব বা এই যি যিগৰাকী পিতৃ ঘোষকৰ পিতৃ সেই ঘোষকৰ পিতৃৰ বিৰুদ্ধেও কি ধৰণে ব্যৱস্থা কৰিব, কাৰণ যদি পিতৃয়ে এই ধৰণে বাহন যদি পুত্ৰৰ হাতলৈ নিদিলে হয় আজি হয়তো এই যিগৰাকী লোক স্বৰ্ণ বছৰীয়া নালাপাৰা যিগৰাকী লোক সেই লোকগৰাকী হয়তো জীয়াই থাকিলে হয়। গতিকে সবিশেষ তথ্যখিনি আপুনি দৰ্শকসকলক জনালে, আৰক্ষী অধিক কঠোৰ হোৱাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে, যদি এই চৰকাৰী বিষয়াগৰাকীৰ পুত্ৰৰ উদ্ভণ্ডালিৰ পাছতে আৰক্ষী সজাগ হয় সতৰ্ক হয় তেতিয়াহ'লে ঠিকে আছে, কিন্তু ইয়াৰ পূৰ্বে এনে বহু অভিযান চলোৱা আমি দেখিবলৈ পাইছোঁ, কিন্তু সেই অভিযানসমূহ এতিয়ালৈকে কাৰ্যত কোনো ধৰণৰ পৰিণত হোৱা দেখা পোৱা নগ'ল। গতিকে এৰিণ কটকীৰ এই ঘটনাৰ পাছত যদি আৰক্ষী সঁচাকৈয়ে কঠোৰ হয় সেই ক্ষেত্ৰত যদি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে তেতিয়াহ'লে ঠিকে আছে, কিন্তু ইয়াৰ পূৰ্বৰ অভিযানসমূহৰ যাতে নিচিনাকৈ আধৰুৱা হৈ নৰয় সেই কথা বতৰাখিনিক লৈহে সতৰ্ক হৈ থকাটো প্ৰয়োজন মহানগৰ আৰক্ষী। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।